আলিপুরদুয়ারের সূচনা হলো তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দিদিকে বলো কর্মসূচি। দশ লক্ষাধিক মূল্যে কাঠের আসবাবপত্র উদ্ধার করলো জলদাপাড়া বন দপ্তর। শঙ্কর সাহবাগে উদযাপন করা হলো জাতীয় পুষ্টি সপ্তাহ। নিরাপত্তার দাবিতে মানজয় গ্রামের বাসিন্দারা স্মারকলিপি প্রদান করলো ইটাহার থানায়। গোয়ালপুকুর থানার চাঁদভিটা এলাকায় ছিনতাইকারী দুষ্কৃতীগুলিতে আহত এক যুবক। ইংলিশবাড়ি থানায় মিল্কি পাঠানপাড়া গ্রামে বাড়ি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে।